সৌদি আরবের ছয়টি মন্ত্রণালয়ে প্রায় 141 জন কর্মচারীকে গ্রেপ্তার করেছে দেশটির তদারকি ও দুর্নীতি দমন কর্তৃপক্ষ নাজাহা। সম্প্রতি দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে জানানো হয়, দুর্নীতির অভিযোগে এই কর্মচারীদের আটক করা হয়। প্রতিবেদনে বলা হয়, আটক কর্মচারীরা দেশটির স্বরাষ্ট্র, আইন, স্বাস্থ্য, শিক্ষা, পৌরপল্লী ও আবাসন এবং ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন। ওসব কর্মচারীদের বিরুদ্ধে ঘুষ নেওয়া, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতি সহ বিভিন্ন গুরুতর অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। নাজাহা জানিয়েছে, তারা 207 জনের বিরুদ্ধে তদন্ত কার্যক্রম চালিয়েছে। এর মধ্যে 141 জনকে আটক করা হয়। অবশ্য তাদের মধ্যে কয়েকজনকে জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সাধারণত সৌদিতে ঘুষ নেওয়ার অপরাধ প্রমাণিত হলে 10 বছরের কারাদণ্ড, 1 মিলিয়ন রিয়াল পর্যন্ত জরিমানা এবং চাকরি থেকে অপসারণের নিয়ম রয়েছে। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অর্ধেক খরচে জমি সহ ফ্ল্যাটের মালিকানা দিচ্ছে প্রবাসীর সিটি লিমিটেড। বুকিং করতে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে।